গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শিবশঙ্কর অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে সরব লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি কার্যকর্তা। লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের বিজেপি কার্যকর্তা অসীম কুমার নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শিবশঙ্কর অধিকারীর বিরুদ্ধে কিছু বিস্ফোরক অভিযোগ আনলেন। তিনি বলেন, শিবশঙ্করবাবু দুর্নীতিতে নিমজ্জিত। তিনি মাত্র 7,000 টাকা সাম্মানিক পেয়ে কীভাবে শহরে এবং গ্রামে বাড়ি তৈরি করলেন? ওনার বাড়িতে 4টি সরকারি ঘর, পরিবারের সদস্যদের নামে ভাতা, এমনকি ওনার স্ত্রীর নামে গৃহ পরিচালিকার ভাতাও হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। অসীম কুমার নাথ আরও বলেন, ওনাকে ফিশারি তৈরির জন্য সরকারি সহায়তার আশ্বাস দিয়ে চেকের মাধ্যমে 2 বারে 28,000 টাকা ঘুষ নিয়েছেন শিবশঙ্কর অধিকারী। উনি টাকার বিনিময়ে বেনিফিশিয়ারি নির্বাচন করেন, যোগ্য মানুষের নাম টাকা না দিলে বেনিফিশিয়ারির তালিকা থেকে কেটে দেন। তাছাড়া উনি হ্যান্ড পাম্প, রাস্তা ইত্যাদি বিভিন্ন সরকারি প্রকল্প নিজে হাতিয়ে নিয়েছেন। অসীমবাবু বলেন, প্রত্যেক ব্লকে তদন্ত করলে শিবশঙ্কর অধিকারীর আরও অনেক দুর্নীতি বেরিয়ে আসবে। তাছাড়া শিবশঙ্কর অধিকারী লাঠিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলছেন বলে অভিযোগ করেন অসীম নাথ। তিনি মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিবশঙ্কর অধিকারীর এই দুর্নীতির উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রামের কি উন্নতি করবেন, উনি তার নিজের পার্সোনাল এবং আত্মীয় স্বজনের উন্নতি করা শুরু করেছেন। এইবার যে ভাতার লিস্ট আউট হয়েছে সেখানে উনি 4টা ভাতা ওনার পরিবারে নিয়েছেন এবং ওনার স্ত্রীকে পরিচালিকার ভাতা দিয়ে দিয়েছে। এভাবে অসংখ্য বেনিফিশিয়ারি উনি নিয়েছেন, 4টি ঘর নিয়েছেন, ওনার বাড়িতে একটা হ্যান্ড পাম্প টিউবওয়েল নিয়েছেন এবং রাস্তাও নিয়েছেন। আরো অনেক কিছু আছে ব্লকে তদন্ত করলে বার হবে যেগুলো মানে দেখার নাই, এগুলো তো আমরা জানি না। এখন উনি কি করতেছেন, সাংবাদিক সম্মেলন করে কইতাছেন যে গ্রামের লাঠিপুড়ার পঞ্চায়েত প্রধান নাকি ভাতার নাম কেটে দিয়েছেন। তাই আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্য সরকারকে এটাই বার্তা দিতে চাই যে পঞ্চায়েত ভাতা কাটার কোনো অধিকার আছে কি না। ভাতা তো আমরা সমিতিতে জমা দিয়ে দিই, সমিতি সেখান থেকে ভাতা কেটে উনি ভাতাগুলো বিক্রি করেছেন এবং অনেক প্রমাণ আছে যে ভাতা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে এবং ফিশারিও টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। মাল মশলা কোথায় গেল, উনি 7,000 টাকা অনারিয়াম পার্ক টাউনে একটা বিল্ডিং বাড়ি করেছেন ওই রাস্তার সিমেন্ট এবং পাথর বালু নিয়ে, এগুলো তদন্ত করলে বের হবে। ওনার কোনো ইনকাম নেই, অন্য কোনো ইনকাম নেই। তাই আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী চান যে সমাজের অন্তিম ব্যক্তিকে অন্তিম থেকে উঠিয়ে আনা, কিন্তু এই ধরনের যদি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা যদি দুর্নীতি করে তাহলে আমরা কিভাবে সমাজের অন্তিম মানুষকে উঠিয়ে আনবো। এতে আমাদের লাঠিপুড়াতে অনেক ভোটাররা বলছে যে আমরা রাজনীতি করে কি করব। আমরা একটা বাসকানি ফিশারি আসলো অমৃত সরোবরে, যখন গত বছর ফিশারি আসে তখন আমাকে আমি ভাইস চেয়ারম্যানকে বলছিলাম যে আমাকে একটা ফিশারি দেওয়ার জন্য, কারণ রাজ্যের মৎস্যজীবী মন্ত্রী যিনি আছে সুধাংশু দাস, উনি সমাজের বেকার লাভান্ডে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য অমৃত সরোবরে ফিশারি দিয়েছিলেন। কিন্তু আমার ভাইস চেয়ারম্যান বলে তোর এটা 5 কানি 6 কানি নাই, 2 টাকা 50,000 দিতে হবে। আমি তারপর আমার বন্ধন ব্যাংকের চেক থেকে ব্যাংকের স্টেটমেন্ট আমি দেখাতে পারবো সংবাদ মাধ্যমের মাধ্যমে, আমি 28,000 টাকা, 20,000 এবং 8,000 2 বারে 2টি চেক দিয়েছি উনাকে। তারপর উনি আমাকে বিচারে না দিয়ে চুলাগাঁও কংগ্রেস পরিচালিত চুলাগাঁও প্রভাত পঞ্চায়েতের প্রধান ওয়াইজ জামানকে সেই বিষয়টা তিনি দিয়ে দেন, আমাকে দেন নাই, কিন্তু আমার কাছ থেকে 28,000 টাকা চেকের মাধ্যমে উনি নিয়েছেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।